সিমলা আর বাঙালিকে এক সূত্রে বেঁধে রেখেছে এই সিমলা কালীবাড়ি। আসুন আমরা এই কালীবাড়ি সম্বন্ধে জেনে নিই এখানকার সেক্রেটারির কাছ থেকে। সিমলা কালীবাড়ি হচ্ছে 1823 সালে এটা প্রতিষ্ঠা হয়। তখন ইংরেজ আমলে এখানে একজন সাধু, তিনি একটা ছোট্ট কুটির করে একটা কালী মায়ের সেবা করতেন এখানে। যখন ইংরেজের সময় এটা সামার ক্যাপিটাল সিমলা ছিল, সেই জন্য আমাদের যারা কলকাতা থেকে সিমলায় আসতেন, তবে আমাদের গভর্নমেন্ট সার্ভিসে তখন বাঙালিরাই থাকতেন। তো যে বাঙালিরা বেশিরভাগ ক্লারিক্যাল ডিপার্টমেন্টেই বাঙালিরা থাকতেন, তারা এখানে আসতেন। এবং কিছু যারা সার্ভেয়ার ছিলেন, মানে আমাদের ইংরেজদের সাথে আমাদের বাঙালি সার্ভেয়ার, ওনারাও সিমলাতে আসতেন। যখন 1823 তখন দেখেছিলেন এখানে একটা ছোট্ট কুটির ছিল। তারপরে এখানে যে জাকু মন্দির এখন যেটা আছে, ওই জাকু মন্দিরের কাছেও একটা গুফা ছিল, সেখানেও একটা একজন সাধু ভদ্রলোক তা বেঙ্গল থেকে এসেছিলেন বাঙালি, ওখানে থাকতেন। তো একদিন এরা যখন ওই জরিপের কাজ, যেটা সার্ভের কাজ করতে করতে ওখানে গেছেন, ওখানে গিয়ে দেখেছে যে এরকম একটা পাথর পড়ে আছে। তো দুটো পাথর ওখানে ছিল, সেই দুটো পাথরকে কী করেছে, ওরা ওখান থেকে নিচে ফেলে দিয়েছিল। সেটা ফেলে দেওয়ার পরে আমাদের এখানে যে সাধু ছিলেন, তো উনিও স্বপ্ন দেখেছিলেন, আর ইংরেজ ভদ্রলোকও সেদিন রাত্রিরে স্বপ্ন দেখেছেন যে মা কালী ওর বুকের ওপর পা দিয়ে ওনাকে রাত্রিরে নিদ্রাভঙ্গ করে দিচ্ছেন, উনি রাত্রিরে শুতে পারছেন না। আর আমাদের এখানে যে আমাদের পুরোহিত মানে ওই সময় ছিলেন, ওনাকেও রাত্রে মা কালী স্বপ্ন দিয়েছিল যে আমি ওখানে পড়ে আছি, আমাকে নিয়ে আসো। তো দুটো পাথর আমাদের মায়ের এখানে পাশেই আছে, যেটা আমাদের কী হচ্ছে যে একটা শ্যামলা দেবী বলা হয়, একটা চণ্ডী মাতা, আমাদের যদি মা কালীর মূর্তির পাশেই দুটো পাথর রাখা আছে, যেটাকে এখন এই সিমলা নামটা কেউ কেউ বলে যে ওই শ্যামলা দেবীর যে পাথরটা এসেছে সেই শ্যামলা দেবীর নাম অনুযায়ী, কেউ কেউ বলে যে আমাদের এখানে যে শ্যামলা বলে একটা গ্রাম ছিল ওই জাকুর নিচে, সেই শ্যামলা গ্রাম থেকেও নামটা সিমলা এসেছে, আর শ্যামলা দেবী থেকেও সিমলা এসেছে। এই হচ্ছে প্রথম ডেভেলপমেন্ট ওই কুটির থেকে। ধীরে ধীরে যখন আমাদের বাঙালিরা এখানে আসতো সামার ক্যাপিটালে, তখন আস্তে আস্তে এটা এক্সপ্যানশন করছে, মানে তখনও পাথরের মূর্তি ছিল। তারপরে এটা হলো কি না, সিমলা কালীবাড়িটা 1902 সালে তখন ট্রাস্ট ফর্মেশন হলো, আমাদের ট্রাস্টির আন্ডারে সিমলা কালীবাড়িটা করা হলো। তখন সিমলা কালীবাড়ি ট্রাস্ট, তার 9 জন আমাদের এখানে ট্রাস্টি, প্রথম যে ট্রাস্টি ছিল সেই 9 জন ছিল, তারা বড় বড় পোস্টে, যারা আমাদের সেই সময় ইংরেজ আমলে পোস্টে ছিলেন, তারাই এখানকার ট্রাস্টি হয়। তো সেই সময় সিমলা কালীবাড়ি এত বড় এক্সপেনশন ছিল না, কিন্তু তার মধ্যেও একটা বাঙালি স্কুল চলতো এখানে, বিভিন্ন রকম যে থিয়েটার হল সেগুলো থেকে অনেক পুরানো নাটক হতো। আস্তে আস্তে আমরা এখন এটা মডার্নাইজেশন হয়ে গিয়ে আমাদের হল অনেক ডেভেলপ করে নেওয়া হয়েছে, বা রুমগুলো সমস্ত অ্যাটাচ বাথরুমে কনভার্ট করা হয়েছে, বাড়ানো হয়েছে, এখানে স্টাফদের কোয়ার্টার ফেসিলিটি সব কিছু করা হয়েছে। তারপরে 1924 সালে তখন মাতাজির মূর্তি জয়পুর থেকে, এখন যে মাতাজির মূর্তি আছে ওটা জয়পুর থেকে তারপরে পাথরের মূর্তি আনা হয়েছিল। আগে এমনি মাটির মূর্তি এরকম ধরনের পাথরের মূর্তিগুলো এনেছিল। এরপরে স্টেজ যেগুলো হয়ে যাচ্ছে আমাদের কালীবাড়ির ম্যানেজিং কমিটি, ট্রাস্টের আন্ডারে ম্যানেজিং কমিটি ফর্ম করা হয়েছে, তারাই এটা দেখছে। ম্যানেজিং কমিটির মধ্যে প্রেসিডেন্ট, সেক্রেটারি, অনারি সেক্রেটারি, তারপরে জয়েন্ট সেক্রেটারি, আদার মেম্বার্সটা নিয়ে একটা কমিটি ফর্ম করা হয়। এইভাবে আমাদের সিমলা কালীবাড়ি এখন রান করছে। আমাদের কাছে নিয়মিত পুরোহিতরাও আছে, নিয়মিত এখানকার ডিফারেন্ট স্টাফরাও কালীবাড়িতে আমাদের রাখা হয়েছে। তো এইভাবে আমাদের কালীবাড়ি এখন রান করছে বর্তমান সিচুয়েশনে। আমরা যারা গেস্ট আসে অল ওভার ইন্ডিয়া থেকে এবং বাইরে থেকেও অনেকে আসে, মানে বাঙালি যারা এনআরআই এরকম, তারা 6 মাস আগে থেকে বুকিং শুরু হয়, আমাদের ইমেলের থ্রু বুকিং চলে। আর আমরা একটা মিনিমাম চার্জে এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থাও আছে ক্যান্টিনে। হ্যাঁ, সিমলা কালীবাড়িতে দুর্গা পুজোটা সিমলার মধ্যে, আগে তো হিমাচল প্রদেশে একটাই পুজো হতো, তারপরে এটাকে এখন কিছু এক্সপ্যান্ড করে 5-6টা পুজো হয় ডিফারেন্ট প্লেসে, কিন্তু সিমলা কালীবাড়ি হল যেটা আছে বড় হলের মধ্যে আমরা দুর্গা পুজো করি। এবং দুর্গা পুজোর সময় সিমলার বাঙালিরা তো আছেই, তাছাড়া
যারা সিমলা থেকে চাকরি করেও অনেকে ডিফারেন্ট প্লেসে চলে গেছে, তারাও দুর্গা পুজোটা কাটাতে সিমলাতে আসে। তো এই সিমলা সিমলা কালীবাড়িতে যে দুর্গা পুজোটা, এটাও একটা নিজস্ব তার অবদান আছে। এবং আমরা ওই নদিনের তো নবরাত্রি হিসাবে এখানে যেটা ওটা তো পালন করাই হয়। তাছাড়া মেনলি আমাদের যেটা বাঙালি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমরা যে উৎসবগুলো করি, মানে ষষ্ঠীর দিন থেকে কালচারাল প্রোগ্রাম দশমীর দিন পর্যন্ত করা হয়। তারপরে এখানে যখন প্রতিমা বিসর্জন করা হয়, এখানে একটা পয়েন্ট আছে তারাদেবী পয়েন্টের, ওখানে পারমিশন নিয়ে করা হয়। তো এখানে একটা প্রসেশনটাও খুব ভালো, সকলে মানে পুরুষ মহিলা বাচ্চারা সকলে মিলে ঢাকের তালে নাচতে নাচতে আমাদের প্রতিমা বিসর্জন করা হয়। আমাদের মোটামুটি আমরা সব অনুষ্ঠান এখানে পালন করার চেষ্টা করি, মানে পয়লা বৈশাখ, পঁচিশে বৈশাখ, আমাদের চৈত্র মাসের যেটা গাজন পুজো, সেসব চড়ক পুজো থেকে আরম্ভ করে আমাদের সব কিছু পুজোগুলো হয়। আমাদের রথযাত্রা, জন্মাষ্টমী পুজো, তো এইভাবে আমাদের প্রত্যেকটা কালী পুজো তো আছেই, কালীবাড়ির কালী পুজো, সরস্বতী পুজো। এরকম এখানে কালীবাড়িতে এখানে বেঙ্গলি ক্লাবও আছে, এখানে সিমলা বঙ্গীয় সম্মেলনী, তারাও কিছু প্রোগ্রাম করে, যেরকম নেতাজির জন্মদিবস, আমাদের সরস্বতী পুজো, এগুলো ক্লাব অর্গানাইজ করে। তো দোলযাত্রা, দোলযাত্রা কালীবাড়ি থেকে করা হয়, ক্লাব থেকেও করা হয়। তো এইভাবে আমরা মেনটেন করে আসছি সিমলাতে, একটা বাঙালি কালচার, একটা বাঙালি ইউনিটিকে মেনটেন ধরে রেখেছি।